আর সাইন সিম্পটম জানবো, কাজ কি আমরা জানবো, এবং কত টাইপের আমরা হার্ট ডিজিজ কনজেনিটাল হার্ট ডিজিজ দেখতে পাবো, এবং কিভাবে আমরা ডায়াগনোসিস করবো, মাইজমেটিক অ্যাপ্রোচ কি আছে, রেপারটোরিয়াল অ্যাপ্রোচ কি আছে, এবং হোমিওপ্যাথিক থেরাপিউটিক অ্যাপ্রোচ, এইসব নিয়ে আজ আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা জানি এবার ইন্ট্রোডাকশন আমরা হার্ট নর্মালি আমরা যে অ্যানাটমি ফিজিওলজি যে আমাদের হার্টের যে কন্ডিশন এটা আমাদের মেজবা সাহেব গ্রুপ গুড নাইট যে গ্রুপ আছে এই গ্রুপে ভালো করে পুঙ্খানুপুঙ্খানু উনি পড়িয়েছেন, ফলে আশা করি আমাদের হার্ট নিয়ে আর কিছু বলতে হবে না। তো আমি এবার আলোচনা করব কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে আলোচনা করব। তো এই কনজেনিটাল হার্ট ডিফেক্ট রেফার টু এ প্রবলেম ইন দ্য ডেভেলপমেন্ট অফ হার্ট দ্যাট ইউজুয়ালি প্রেজেন্ট অ্যাট বার্থ বাট মাইট ম্যানিফেস্ট লেটার ইন দ্য লাইফ অলসো। অর্থাৎ আমাদের কনজেনিটাল যে হার্ট ডিফেক্ট এটা অর্থাৎ ডিউরিং প্রেগনেন্সি অবস্থায় এটা ডিফেক্ট হচ্ছে, এবং কনজেনিটাল অর্থাৎ সেটা কি হচ্ছে মায়ের পেট থেকে ডিফেক্ট নিয়ে বাচ্চা আসছে। প্রথম অবস্থায় যদি সেটা আমাদের হার্টের ফুটাটা যদি ছোট হয় মাইল্ড হয় হালকা থাকে তাহলে কিন্তু সাইন সিম্পটমস প্রডিউস করে না। অনেকের দেখা গেছে হয়তো ছোট আছে তো 4-5 বছরও কিছু বোঝা যায় না, 10 বছরও কিছু বোঝা যায় না, হয়তো ডাক্তারবাবুর কাছে আসলো সর্দি জ্বর কাশি নিয়ে ডাক্তার ইচ্ছা তো বসালো, তখন একটা হয়তো অ্যাবনর্মাল সাউন্ড খুঁজে পাচ্ছেন, হয়তো মার্মাল সাউন্ড পাচ্ছেন, তখন দিগ করতে বুঝে করতে পাঠালেন তখন হয়তো বুঝতে পারছেন, আদারওয়াইজ অনেক সময় বোঝাই যায় না। যদি সেটা ফুটাটার সাইজটা যদি বেশি বড় থাকে 6 mm 7-8 mm যদি থাকে তাহলে হয়তো খুব শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, ডাক্তারবাবুর কাছে গেলেন হয়তো গার্জেন বাচ্চা প্রবলেম হচ্ছে, ডাক্তার হয়তো দেখলো না ইস্যুতে লাগিয়ে না এটা একটা অ্যাবনর্মাল কিছু আছে, তখন হয়তো ইকো করতে বললো, তখন হয়তো ইকোতে হয়তো বলছে বেশ বড় ধরনের ফুটা আছে, তখন হয়তো বাবা মানে বুঝতে পারলেন। তো এই হচ্ছে কনজেনিটাল আমাদের প্রবলেম অর্থাৎ ইউরিন প্রেগনেন্সি অবস্থায় এটা আসছে। দিস প্রবলেম ক্যান রেঞ্জ ফ্রম দ্য মাইল্ড দ্যাট ইজ স্মল হোল বিটুইন দ্য চেম্বার অফ হার্ট, এই যে আমাদের দুটো চেম্বার আছে বিশেষ করে যদি এটা ধরি আমাদের যে হার্টের রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল যেটা দেখতে পাচ্ছেন মাঝখানে যে ওয়ালটা আছে এই যে আমার মাউসটা যেখানে নড়ছে এটা, তো এটার মাঝে যদি ফুটা থাকে এরকম জায়গাতে একটা দুটো এটা চেম্বার রাইট অ্যাট্রিয়াম সরি রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল এই দুটো চেম্বারের মাঝে কী আছে একটা ওয়াল আছে, ওয়ালের মাঝে যেটা ফুটা সেটাই হচ্ছে আমাদের স্মল হোল বিটুইন দ্য চেম্বার অফ দ্য হার্ট নেভার রিকোয়ারিং দ্য সার্জারি টু মোর সেভিয়ার ওয়ান রিকোয়ারিং দ্য মেজর হার্ট সার্জারি। এটাই কথাই বললাম যদি আমাদের ছোট পরিমাণে যদি সেটা ফুটা হয় তো সেটার কোনো অপারেশনের কোনো দরকার নেই অর্থাৎ সার্জারির কোনো দরকার নেই, সেটা আমাদের হোমিওপ্যাথি মেডিসিন হোক আর অ্যালোপ্যাথি মেডিসিন হোক অটোমেটিক আল্লাহর তরফ থেকে সেটা হিলিং হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি সেটা ফুটাটা যদি আমাদের সাইজের বড় হয় তবে এটা অবশ্যই কিন্তু সার্জারি দরকার। দ্য হার্ট হ্যাজ 4 চেম্বার সেপারেটেড বাই দ্য ওয়াল অর সেপ্টাম, আমাদের 4টা চেম্বার একটা হার্টের কটা চেম্বার আছে 4টা চেম্বার আছে রাইট, আমি ইংরেজিতেই বলছি যেটা বাংলাতে অসুবিধা হয় অনেক সময় বলতে নিলয় আর কি বলে সব, তো রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম উপরেরটা হচ্ছে অ্যাট্রিয়াম আর নিচেরটা হচ্ছে ভেন্ট্রিকাল, তো রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম দুটো আর নিচেরটা হচ্ছে ভেন্ট্রিকাল রাইট ভেন্ট্রিকাল লেফট ভেন্ট্রিকাল মোট 4টা আমাদের চেম্বার, মাঝে যেটা ওয়াল আছে সেই ওয়ালটাকে বলা হয় সেপ্টাম। তো এই হার্টগুলো চেম্বারগুলো কী করছে পাম্প করছে, পাম্প করার মাধ্যমে আমাদের যে ইয়েগুলো আছে যেমন এটা হচ্ছে আমাদের একটা রেখা স্পিড ভাল্ব, এই রাইট অ্যাট্রিয়াম যেন ভাব পাম্প করলো চলে আসলো লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়াম যেন পাম্প করলো পালমারি অ্যাট্রিয়াম দিয়ে চলে গেলো লাংসে, আবার যখন লাংস থেকে আসে লেফট অ্যাট্রিয়াম ওজন পাম্প করলে চলে আসলো লেফট ভেন্ট্রিকাল যখন পাম্প করলো আবার চলে গেল আমাদের
আর্টস অফ দা বডি অর্থব্যবস্থা। আর্টস অফ দা আউটার দিয়ে চলে আসলো আমাদের বডিতে, এ হচ্ছে আমাদের নর্মাল ফাংশন। কনজেনিটাল অফ হার্ট ডিজিজ ক্যান হ্যাভ আইদার হোল কানেক্টিং দ্য টু চেম্বার অর অ্যাবনর্মাল কানেক্টিং দ্য হার্ট সো দ্যাট দ্য অক্সিজেন পোর সাপ্লাই অক্সিজেন পোর ব্লাড অ্যান্ড অক্সিজেন রিচ ব্লাড মিক্সড টুগেদার। অর্থাৎ যদি এটা আমাদের যদি ওটা ইনট্যাক্ট থাকে তাহলে কি হবে, অক্সিজেনটা আমাদের ঠিক মতন সাপ্লাই হবে, আর যদি সেটা ফুটো থাকে তাহলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত এবং অক্সিজেন যুক্ত হয়তো মিক্সড হয়ে যাবে, আর যদি ইনট্যাক্ট থাকে তাহলে কি হবে, প্রেস মিক্স হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইন সাম কেসেস দ্যাট প্রবলেম মে বি পোর কানেকশন অফ দ্য হার্ট, অর্থাৎ খুব পোর কানেকশন হয়ে যাবে। এ হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। এভরি ইয়ার 2 লাখ চিলড্রেন আর বর্ন উইথ এ কনজেনিটাল হার্ট ডিফেক্ট ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে কি হচ্ছে, প্রতি বছর 2 লাখ বাচ্চা কি হচ্ছে জন্ম নিচ্ছে এই কনজেনিটাল হার্ট ডিফেক্ট নিয়ে। অ্যাট লিস্ট 1,600 অফ দিজ নিড ট্রিটমেন্ট ইন দ্য ফার্স্ট ইয়ার অফ লাইফ। 60,000 বাচ্চার কি হচ্ছে আমাদের এক বছর বয়সের মধ্যেই তার চিকিৎসার দরকার পড়ছে। অনলি 500 গেট ট্রিটমেন্ট বিকজ দ্য ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যামং দ্য পাবলিক ইন জেনারেল অ্যান্ড জিপি লিডিং লেট টু ডায়াগনোসিস। তার মধ্যে কি হচ্ছে, 5,000 বাচ্চার খুব তারা কী করছে, তারা সুস্থভাবে ঠিক মতন চিকিৎসা পাচ্ছে, আর যেহেতু এটা অনেকের এটা সম্বন্ধে জানে না, অ্যাওয়ারনেসটা কম আছে, যার মধ্যে কী হচ্ছে অনেকে ট্রিটমেন্টই নিচ্ছে না, বিশেষ করে যারা পোর সোশিও ইকোনমিক, বিশেষ করে যারা গরিবদের মধ্যে আছে তারা এটা জিনিসটাকে বুঝতেই চাইছে না, অনেক সময় চিকিৎসাই করতে চাইছে না। হয়তো আপনি মানে আপনার কাছে আসলো, আপনি ডায়াগনোসিস করলেন কি সেটা হার্টের ফোটা আছে, গার্জেন বিশ্বাস করতে যায়, ঠান্ডা লেগেছে হয়তো, গার্জেন হয়তো বিশ্বাস করতে চাইছে না, এরকম ধরনের একটা কিছু হয়। দেখা গেছে স্টাডিতে যদি 1,000 বাচ্চা জন্ম নেই তাহলে 7 থেকে 8 থেকে 9টা বাচ্চার হার্টের ফোটা কিন্তু বাচ্চা থাকেই। স্টাডিসে দেখা গেছে 1,000 বাচ্চার মধ্যে 8 থেকে 9টা বাচ্চার কনজেনিটাল হার্ট ডিজিজ থাকেই। এবার আসে সাইন অ্যান্ড সিমটমস। যদি হার্টের ফোটাটা বড় থাকে তাহলে কি হয়, আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং অক্সিজেন যুক্ত মিক্সচার হয়ে বডিতে সাপ্লাই হচ্ছে, ফলে কি হবে, যেই সব জায়গাতে আমরা কি দেখতে পাই, যেমন আমরা কি দেখতে পাই ইয়েলো ডিসকালারেশন মানে কি জন্ডিক্স, তেমনি আমাদের ব্লু ডিসকালারেশন যদি থাকে সেটাকে বলা হয় আমাদের সাইনোসিস। এগুলো হচ্ছে আমাদের সাইন, এগুলো কিন্তু কোনো রোগ নয়। অ্যানিমিয়া, জন্ডিক্স, সাইনোসিস, প্লাম্বিং এগুলো কোনো আমাদের রোগ নয়, এগুলো হচ্ছে আমাদের সাইন। অনেকে বলবে হয়তো কি জন্ডিক্স কোনো রোগ না, জন্ডিক্স হচ্ছে একটা আমাদের সাইন। ইলোজ ডিসকালারেশন যেখানে দেখতে পাবেন সেখানে হচ্ছে কি আমাদের জন্ডিক্স। জন্ডিক্স কিসের জন্য হয়, লিভার প্রবলেমের জন্য হচ্ছে, লিভার সিরোসিস অফ লিভার, হেপাটাইটিস এইসবের জন্য জন্ডিক্স হয়। তেমনি যদি আমাদের হার্টের প্রবলেম, আরও অনেক কারণ আছে সাইনোসিসের, সেটা হয়তো একদিন সাইনোসিসের ডিডি করে বোঝানো যাবে। তবে যদি বাচ্চার হার্টের ফুটা থাকে, এটা দেখতে পাচ্ছেন বাচ্চার যে ঠোঁটটা দেখছেন কালো হয়ে গেছে, কালো তো না এটা বলে নীলাভ, এটা কালো বলা হয় যায় না, বাচ্চার ঠোঁটটাকে দেখতে পাচ্ছেন এখানে নীলাভ, মুখটাও দেখতে পাচ্ছেন তুলনামূলক একটা কালচে টাইপের, অর্থাৎ নীল টাইপের, এটাকে বলা হয় সাইনোসিস। দ্য স্কিন লিপ অ্যান্ড সিগনিফিকেন্ট আর ব্লু সাচ অ্যাজ বডি কল দ্য ব্লু বেবি, এগুলোকে ব্লু বলে ব্লু বেবিও বলা হয়, অর্থাৎ সাইনোসিস। কেন সাইনোসিস হচ্ছে, যেহেতু বাচ্চার হার্টের ফোটা আছে, হার্টের ফোটা থাকার জন্য কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সাপ্লাই হচ্ছে। তো যেখানে যেখানে সাদা জায়গা আছে সেই সেই জায়গাগুলোতে বিশেষ করে ঠোঁটে, চোখে, নাকে, হাতের যে আঙুলগুলো আছে সেই সব জায়গাতে ব্লুইশ ডিসকালারেশন দেখতে পাবেন, তখন এটাকে বলা হয় সাইনোসিস। প্রবলেম উইথ ব্রিদিং আর কি থাকবে, তার বাচ্চার শ্বাসকষ্ট, ফার্স্ট ব্রিদিং হোয়েন রেস্ট অ্যান্ড স্লিপিং, বাচ্চা যখন সুস্থ অবস্থা থাকবে শুয়ে থাকবে তখন কি পাওয়া যায় বাচ্চার একটা শ্বাসকষ্ট, শর্টনেস অফ ব্রিদিং, ঘন ঘন শ্বাসকষ্ট দেবে, অব
টায়ার্ড ইজিলি ডিউরিং ফিডিং, বাচ্চা যখন দুধপান করবে তখন কি করবে, একটা ঘন ঘন ব্রিদিং হবে, ক্যান নট সাকিং ফর দ্য ব্রেস্ট অফ ব্রেস্ট ফর লং, একসঙ্গে বাচ্চা অনেক দীর্ঘক্ষণ ধরে বাচ্চা সাকিং করতে পারবে না, দুধ পান করতে পারবে না, কেন কি তার শর্টনেস যেহেতু হার্টের ফোটা আছে আর ব্রিদিং একটা হচ্ছে, সোয়েটিং অ্যারাউন্ড দ্য হেড, মাথা ঘেমে যাবে স্পেশালি ডিউরিং ফিডিং, যখন বাচ্চা মায়ের দুধ পান করবে তখন কি করবে মাথাটা ঘেমে যাবে, সোয়েটিং অর পাপিং, সোয়েটিং ঘেমে যাবে কিংবা মুখটা ফেসটা কী হবে একটা ফুলা ফুলা ভাব থাকবে, বিশেষ করে মুখ মুখমণ্ডল হাত পা লে মানে হাত পা ফিট যেগুলো আছে সেগুলো যা কী হবে ফুলে যায়, ফুলে যাওয়ার কারণটা হচ্ছে তার ওই সাইনাস, ইরিটেবিলিটি ডিফিকাল্ট কনসোলেশন, বাচ্চা তো খিটখিটে থাকবেই, ওভার ওয়েট, বাচ্চার ওজন বাড়বে না, এইসব প্রবলেমগুলো থাকে, তো যখনই হয়তো এইসব প্রবলেম নিয়ে আসছো, বাচ্চা আসলো শ্বাসকষ্ট প্রবলেম নিয়ে আসলো, আসকালটেশন করবে অর্থাৎ বুকে চেস্ট ইস্যুতে বসাবেন, যদি দেখতে পান কি একটা অ্যাবনর্মাল সাউন্ড আছে অর্থাৎ বাচ্চার যে হার্টের যে লাফ ডাব যে সাউন্ড আছে সেই সাউন্ডটা না পেয়ে গেছেন, ঝরঝর করে একটা এরকম সাউন্ডের একটা হয়তো আপনার সাউন্ড পাচ্ছেন, তখনই বুঝে যাবেন হার্টের ফোটা আছে, তখন ইকো করতে পাঠাবেন, ইকোতে কনফার্ম হয়ে যাবে। এবার আসি কজ, ম্যাক্সিমাম কজ হচ্ছে তা কি কারণে আমাদের হার্টের ফোটাটা হয় সেটা আমরা একটু জানবো এক নজর। দা কজ অফ সিএইচডি, দা কজেস অফ সিএইচডি অর্থাৎ কনজেনিটাল হার্ট ডিজিজের কনজেনিটাল হার্ট ডিফেক্ট কারণগুলো কী কী, অ্যামং উইথ দ্য মোস্ট বেবি আর আননোন, বেশি বাচ্চার ক্ষেত্রে কিন্তু আমরা কারণটা কিন্তু জানতে পারি অজানা। সাম বেবি, কিছু কিছু বেবির ক্ষেত্রে কী দেখতে পাওয়া যাচ্ছে আমরা হার্ট ডিজিজের কারণটা, চেঞ্জেস দেয়ার ইন্ডিভিজুয়াল জেন্স অর ক্রোমোজম, জেনেটিক্যালি যদি এটা হচ্ছে জেনেটিক্যালি কিংবা ক্রোমোজমের কারণে এটা কিন্তু আমাদের হার্টের ডিফেক্ট বাচ্চা হয়। কনজেনিটাল হার্ট ডিফেক্ট অলসো আর থ্রো দে থ্রো টু বি কজ বাই এ কম্বিনেশন অফ জেন্স অর কম্বিনেশন অফ জেন্স অর জেনেটিক্যালি যেন হচ্ছে আদার ফ্যাক্টর কী কী, সাচ অ্যাজ এনভায়রনমেন্ট, মাদারের ডায়েট অর্থাৎ মাদারের কী খাবার খাচ্ছে সেটার জন্য, কিংবা মাদারের হেলথ কন্ডিশনের জন্য, কিংবা মায়ের কোনো একটা মেডিসিন নিচ্ছে, ডিউরিং প্রেগনেন্সি প্রেগনেন্ট অবস্থায় মা কী করছে খাওয়ারের উপর ডিপেন্ড করছে, কিংবা এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করছে, কিংবা মায়ের হেলথ কন্ডিশনের উপর কিন্তু ডিপেন্ড করছে, কখন সেটা ডিউরিং অবস্থা, ওই অবস্থার জন্যই বাচ্চার কী হচ্ছে হার্টের ফোটা হয়। আর কিছু কি কারণ হয়, ডিউরিং অবস্থা যদি মাঝে স্মোকিং করে সেক্ষেত্রে একটা হার্টের ফোটা হয়, কিংবা ক্যাজুয়াল ওয়াইজ টেকিং দ্য সার্টেন মেডিসিন হ্যাভ দ্য অলসো দ্য লিঙ্ক ফর হার্ট ডিফেক্ট, কিছু যদি গুরুত্বপূর্ণ খুব একটা ব্রেন ডিফেক্ট প্রেগনেন্ট অবস্থায় মা যদি কোনো মেডিসিন নেই সেক্ষেত্রে একটা হার্টের ফোটা কারণ থাকছে। টাইপ, কত রকমের আমরা কিন্তু হার্টের ফোটা দেখতে পাবো সে নিয়ে টাইপটা বলছি, তারপরে কিছু হার্টের ফোটা নিয়ে আলোচনা করব, বারোটা কারণ টাইপ, বারো প্রথম টাইপের আমরা হার্টের ফোটা আছে, তবে মেন মেন যেগুলো হার্টের ফোটা সেগুলো নিয়ে আলোচনা করব। লিস্টিং বিলো দ্য এক্সাম্পল ডিফারেন্ট টাইপ অফ সিএইচডি, আট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট যেটাকে সংক্ষেপে বলা হয় এএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এগুলো পরে স্লাইডে আলোচনা করছি ইনশাল্লাহ, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট যেটাকে বলা হয় ভিএসডি, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট যেটাকে বলা হয় এভিএসডি, এভিএসডি কো অ্যাট্রাকশন অফ দ্য আউটা যেটাকে বলা হয় পিডিএ, ফ্যাক্টাস ডাক্টাস আট্রিয়াসা, ডাবল আউট রাইট ভেন্ট্রিকল, ডি ট্রান্সপোজিশন অফ দ্য গ্র্যান্ড আর্টারিজ, অ্যাসবেস্টন অ্যানোমালি, হাইপোপ্লাস্টিক লেফট হাফ আর্ট সিন্ড্রোম, অ্যাডাপ্টেড অর্টিক আর্চ, পালমারি অ্যাট্রাক্সিয়া, সিঙ্গেল ভেন্ট্রিকল, হেলিওটেট্রোলজি, টোটাল অ্যানোমালিস পালমারি ভেনাস রিটার্ন, ট্রাইকাস্পিড অ্যাট্রাক্সিয়া, ট্রাঙ্কাস আট্রিয়াসা,
তবে সব থেকে বেশি যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এ এএসডি বিএসডি পিডিএ হ্যালোটেটোলজি পালমোনারি অ্যাট্রাক্সিয়া ট্রাইকাস্পিড অ্যাট্রাক্সিয়া এই পাঁচ এই পাঁচ ছটা দেখতে বেশি পাওয়া যায়। আদারওয়াইজ ওগুলো খুব কম দেখতে পাওয়া যায়। সব থেকে বেশি যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে বিএসডি, তারপরে সব থেকে দেখতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এএসডি। অনেক সময় কম্বাইন থাকে, এ বিএসডি এএসডিও থাকে, বিএসডিও থাকে, আর পিডিও থাকে, আর থাকে যেটা হচ্ছে কি যদি বললাম হ্যালো টেট্রোলজি। তো এগুলো নিয়ে একটু আলোচনা করি। এ ভিএসডি যখন আমাদের উপরের যেটা অংশ অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম মাঝখানে যে ওয়ালটা আছে সেটাকে বলা হয় আট্রিয়াল সেপ্টাল আট্রিয়াল আট্রিয়াল সেপ্টাল ওয়াল। যে ওয়ালটা আছে এটা দেখতে পাচ্ছেন, চিত্রটা দেখতে পাচ্ছেন স্যার? চিত্রটা এই ওয়ালটা দেখা যায়, দেখা যায় স্যার। হ্যাঁ, এই ওয়ালটার নাম হচ্ছে আট্রিয়াল আট্রিয়াল ওয়াল, আট্রিয়াল সেপ্টাল। তো এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। এই অর্ডার যখন আমাদের ফুটা থাকছে এই ফুটাটাই হচ্ছে আমাদের অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। অর্থাৎ এই এখানে আমাদের একটা কি আছে ট্রাইকাস ট্রাইকাস্পিড আমাদের ভালভ আছে। তো এই এই রাইট অ্যাট্রিয়াম আমাদের পাম্প করবে আসবে কোথায়, রাইট ভেন্ট্রিকালে। কিন্তু এই ফুটাটা থাকার জন্য কি হচ্ছে পাম্প করছে কিন্তু চলে যাচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়ামে। এই এটাই হচ্ছে আমাদের এভিএসডি। এটা খুব মারাত্মক জিনিস, এটা পুরো পিকচার দেখেই আশা করি আপনারা বুঝে গেছেন এই জিনিসটাই এখানে লেখা আছে। তো একটু পড়ে ইংরেজিতে, অ্যান আর্টেরিয়াল সেপ্টাল ডিফেক্ট ইজ এ বার্থ ডিফেক্ট, অর্থাৎ এটা জন্মগত ত্রুটি অফ দ্য হার্ট, হার্টের এটা জন্মগত ত্রুটি। হুইচ হেয়ার দ্য হোল, অর্থাৎ গর্ত ইয়ে থাকছে, ফুটা থাকছে, হোল ইন দ্য ওয়াল, কোথায় থাকছে ওয়ালের মধ্যে, এটাকে বলা হয় সেপ্টাম। দ্যাট ডিভাইডেড আপার চেম্বার, উপরের চেম্বারটা আর্টেরিয়াল অফ দ্য হার্ট, আপার চেম্বার অফ দ্য হার্ট। এ হোল ক্যান ভেরি সাইজ, ইন ভেরি সাইজ, এটা মানে বিভিন্ন সাইজের হতে পারে, 2 mm, 3 mm, 4 mm, পাশে অনেক সময় 10 mm, 12 mm পর্যন্ত হয়ে যায়। যে কোনো রকম সাইজের এটা ফুটা থাকতে পারে। অ্যান আর্টেরিয়াল সেপ্টাল ডিফেক্ট ইজ ওয়ান টাইপ অফ কনজেনিটাল হার্ট ডিফেক্ট, এটা একটা হচ্ছে এক এক ধরনের কনজেনিটাল হার্ট ডিফেক্ট। কনজেনিটাল মিনস প্রেজেন্ট অ্যাট বার্থ, অর্থাৎ এটা জন্ম থেকেই আসে, মায়ের পেট থেকে আসে, এটা কোনো আমাদের জন্মের পরে যে এই রোগটা হয়েছে তা নয়, মায়ের পেট থেকেই বাচ্চা এই ডিফেক্ট নিয়েই আসছে। এটা হচ্ছে আমাদের কনজেনিটাল হার্ট ডিজিজ। তো কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে এটা একটা টাইপ, সেটা হচ্ছে আর্টেরিয়াল সেপ্টাল ডিফেক্ট, সংক্ষেপে বলা হয় এএসডি। যখন আমাদের আট্রিয়ামটা ফুটা থাকছে, এই ওয়ালটা ফুটা থাকছে, এই ফুটা দেখে মনে করে দেবেন কি উপরের ওয়ালটা ফুটা, সেটা হচ্ছে এএসডি। এবার আসছি আমাদের পিকচারটা যদি দেখাই তাহলে একবার হবে। এটা আমাদের হচ্ছে বাম দিকের যে স্যার এটা দেখতে পাচ্ছেন ফটোটা, সেটা হচ্ছে নর্মাল। আর আমাদের ডান দিকের যে পিকচারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট অর্থাৎ বিএসডি। এটা দেখতে পাচ্ছেন আমাদের রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল, মাঝখানে যেটা ওয়াল সেটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকল সেপ্টাল অর্থাৎ সেপ্টাম, ভেন্ট্রিকল সেপ্টাম। ভেন্ট্রিকল সেপ্টামে যখন ফুটো হবে তখন সেটাই হয়ে যাবে আমাদের ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এই পার্শ্বের চিত্র দেখতে পাচ্ছেন, ডান দিকের চিত্রটা দেখতে পাচ্ছেন একটা ফুটো আছে, দেখতে পাচ্ছেন স্যার? এই ফুটাটাই হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এই চিত্রতে বুঝে গেলেন, এই বুঝাটাকে আবার আমি কি করছি একটু ইংরেজিতে পড়বো। আমাদের ভেন্ট্রিকুল যে সেপ্টাল যে ফুটা সেটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, সংক্ষেপে বলা হচ্ছে আমাদের বিএসডি। বিএসডি ইজ বার্থ ডিফেক্ট অফ দ্য হার্ট হুইচ দেয়ার ইজ এ হোল ইন দ্য ওয়াল দ্যার সেপারেটেড টু লোয়ার চেম্বার। এটা কি হচ্ছে আমাদের লোয়ার চেম্বারটা হচ্ছে সেপারেটেড লোয়ার চেম্বার অফ দ্য হার্ট
this valve also called the ventricular septum. তো একই জিনিস স্যার যেমন আমরা পড়লাম আরটিএম তেমনি সেম জিনিসটাই লেখা আছে এটা দ্য বেবি উইদাউট কনজেনিটাল হার্ট ডিফেক্ট রাইট সাইড অফ দ্য হার্ট পাম্প অক্সিজেন পোর ব্লাড ফ্রম দ্য হার্ট দ্য লাংস অর্থাৎ আমাদের কি হচ্ছে রাইট ভেন্ট্রিকল পাম্প করে কোথায় পাঠায় আমাদের লাংসে পাঠায় যদি আমাদের সেপ্টাল ডিফেক্ট থাকে তাহলে কি হবে আমাদের ব্লাডটা অক্সিজেনে সরি ব্লাডটা লাংসে কম যাবে কেন কম যাবে চলে যাচ্ছে কোথায় সে চলে যাচ্ছে লেফট ভেন্ট্রিকলে কেন যাচ্ছে যেহেতু লেফট আমাদের ফুটা আছে ইন বেবিজ উইথ ভেন্ট্রিকল সেপ্টাল ডিফেক্ট ব্লাড অবটেইন ফ্লো ফ্রম দ্য ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল টু দ্য ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এই একই কথাই বললাম ধরো দ্য ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট ঢুকে যাচ্ছে কোথায় আমার রাইট ভেন্টিকল থেকে চলে যাচ্ছে আমাদের লেফট ভেন্টিকলে কোথায় কোনটা দিয়ে ফুটাটার মধ্যে দিয়ে ওগুলো আর কি বলবো দ্য একটা শেয়ার দ্য এক্সট্রা ব্লাড বিং পাম্পড ইন্টু দ্য লাংস ফোর্স দ্যাট ফোর্স হার্ট অ্যান্ড লাংস অল টুগেদার থাকার জন্য তবে এই এই যে আপনার কম পরিমাণে আমাদের লাংসে ব্লাড কম যাচ্ছে কেন যেহেতু ফুটা আছে তো এটা কাজ করতে করতে কি হয় আমাদের রিস্ক ফ্যাক্টরটা কিন্তু বেড়ে যায় কমপ্লিকেশন শুরু হয় তো কমপ্লিকেশন ঠিক কী হয় সেগুলো হচ্ছে আমাদের হার্ট ফেলে হতে পারে ব্লাড প্রেশারটা ইনক্রিজ করে যাবে ব্লাড প্রেশার ইনক্রিজ করে কোথায় যাবে হাই ব্লাড প্রেশার ইন দ্য লাংস লাংসের ব্লাড প্রেশারটা কিন্তু ইনক্রিজ করে যায় লাংসের ব্লাড প্রেশার যখন ইনক্রিজ করে সেটাকে অ্যাপ্লাই পালমোনারি হাইপারটেনশন লাংসের যদি ব্লাড প্রেশারটা ইনক্রিজ করে সেটাকে বলা হয় পালমোনারি হাইপারটেনশন ইরেগুলার হার্ট রিদিম হবে অর্থাৎ যেটাকে বলা হয় আমাদের অ্যারিথমিয়া ইরেগুলার হার্ট রিদিম হবে সেটাকে বলা হয় অ্যারিথমিয়া এই হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এই যে পিকচারের সব মাধ্যমে সব বুঝে যান ব্যাপারটা এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ডিফেক্ট এবার আসি আমাদের করেকশন অফ দ্য আউটার ছবি দেখে স্যার একটু বুঝে যান এটা আমাদের নর্মাল ছবি এটা হচ্ছে আমাদের আর্চ অফ দ্য আউটার আর্চ অফ দ্য আউটারটা নর্মালি এটা চলে যাওয়ার কথা কিন্তু এখানে স্যার একটা পিকচার দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কি হচ্ছে আমাদের আর্চ অফ দ্য আউটার কি হচ্ছে আমাদের পালমোনারি যে আর্টারি আছে সেটার সঙ্গে কানেক্টেড হয়ে গেছে এটা সাধারণত নর্মালি থাকার কথা নয় এই যে কানেক্ট হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে আর্চ অফ দ্য আউটারে আমাদের বডি কি করছে বডি দিয়ে সরি পুরো বডিতে আমাদের রক্ত সাপ্লাই হবে সেখানে কি করছে আমাদের ফুটা থাকার জন্য চলে যাচ্ছে আবার কিছু ব্লাড লাংসে এটাই হচ্ছে আমাদের কারেকশন অফ দ্য আউটার এটা আর একটা নাম হচ্ছে আমাদের পেক্টর ডাক্টাস আর্টিরোসা ডাক্টার আর্টিরোসা এটার নাম হচ্ছে ডাক্টাস আর্টিরোসা এই কথাটি ইংরেজিতে লেখা আছে তো যদি পড়িতে এই কথাটি ঘুরে ঘুরে বলতে হবে পিকচারটা স্যার বুঝতে পারছেন জি স্যার বোঝা যায় স্যার হ্যাঁ এটাই হচ্ছে আমাদের এই পিকচার থেকে বুঝে যান এরকমই পিকচার যখন পেয়ে যাবেন পিডিএ যখন লেখা থাকবে তো আপনি রিপোর্ট করালেন রিপোর্টে আসলো কি পিডিএ তখনই বুঝে গেলেন আর শব্দ আউটা পালমোনারি আর্টারির সঙ্গে কানেক্টেড আছে এটা হচ্ছে আমাদের পিডিএ এই কথাটাই স্যার মানে ইংরেজিতে পুরোটা লেখা আছে আমি সংক্ষেপে বাংলাতে বললাম এই কথাটাই মানে লেখা আছে পুরোটা আর একটা টাইপ হচ্ছে স্যার এটা খুব টাফ এগুলো বাচ্চা কিন্তু বাচ্চা মানে খুব বাঁচে না আট্রিও ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট আট্রিক্রো ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট সাপোজ দেখো সাপোজ আপনি একটা বাড়ির বড় ঘর আছে বড় ঘর থাকলে কি হয় মাঝখানে আগে পিলার থাকে তো সেই পিলারটা যদি না থাকে ভেঙে দেন তাহলে কি অনেক সময় দুর্বল হয়ে যায় কিংবা ছাদ ধসে যেতে পারে ওরকম ধরনের খানিকটা ব্যাপার এই পিকচারটা দেখতে পাচ্ছেন আমাদের আট্রিয়াল এবং ভেন্টিকুলার মাঝখানে কি হচ্ছে পুরোটাই ফুটা তাহলে কি হচ্ছে এ ভিএসডি আট্রিয়াল কিছু অংশ নিয়েছে ভেন্টিকুলার কিছুটা অংশ নিয়েছে মাঝখানে ফুটা এটাই হচ্ছে আমাদের এ ভিএসডি
স্যার বুঝতে পার জি স্যার, মানে এই যে পিকচার আছে দেখতে পাচ্ছেন পিকচারটা, জি জি স্যার, মানে কিছুটা অংশ নিচ্ছে আমাদের যে চেম্বারটা আছে চেম্বারের মাঝখানে কি হচ্ছে ফুটা, কিছুটা অংশ নিয়েছে আর্টারি, কিছুটা অংশ নিয়েছে ভেন্ট্রিকুলার, মাঝখানে অংশটা কি হচ্ছে গ্যাপিং, এটাই হচ্ছে আমাদের আর্টেরিও ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এবিএসডি, সংক্ষেপে বলছি এবিএসডি, এই জিনিসটাই পুরোটা লেখা আছে, একটা আরো পড়ছে আমি ইংরেজিতে, পিকচারটা দেখে অনেকটা বুঝে গেলেন, যখনই হয়তো আমাদের রিপোর্টে লেখা আছে এবিএসডি, আমি যখন পেয়েছিলাম একটা এবিএসডি, আমি লাইফে একটা বাচ্চা পেয়েছিলাম, তো আমার কাছে যখন বাচ্চা আসে ওরা শ্বাসকষ্ট প্রবলেম নিয়ে, আমি বললাম কি এটা ইমিডিয়েট করেন, আজকেই রিপোর্ট করেন, ওরা আজ আমার কথা মতো রিপোর্ট করে নিয়ে আসলো, লেখা আছে এবিএসডি, আমি তো মাথাতে হাত দিয়ে বাচ্চাকে বাঁচানো যাবে না, আমি টোটালি বলে দিলাম আপনারা যেখানে নিয়ে যান এ বাচ্চা টেকানো মুশকিল আছে, তো যাই হোক এশিয়ার মধ্যে টপ মোস্ট কার্ডিওলজিস্ট হচ্ছেন আমাদের এবিসিটি, ওনাকে দেখানোর জন্য ওরা প্ল্যান করলেন এবং ইমিডিয়েট চলে গেলেন কলকাতা, ওখানে প্লেনে টিকিট করলেন, কিন্তু রিপোর্ট দেখতে পেলেন বাচ্চার হাটের ফোঁটা আছে, প্লেনের টিকিট বলে কি না প্লেনে নেওয়া যাবে না, ওরা কি করলো চলে গেল অ্যাম্বুলেন্স করে 80,000 টাকা খরচ করে ডক্টর দেবী সিটির কাছে, দেবী সিটির কাছে 3 দিন থেকে ওখানে বাচ্চা এক্সপায়ার, তারপরে বেশ কিছুদিন পর প্রায় 1-1 মাস পর ও বাড়ির লোক আমার কাছে এসেছে চিকিৎসা করার জন্য, একটা হাতের প্রবলেম না সার্ভাই ইয়ে ছিল আপনার সার্ভাইকাল স্পন্ডলাইটিস, আমি জিজ্ঞেস করলাম বাচ্চাটা কি খবর, তো বলে স্যার ওটা তো মারা গেছে ওই ব্যাঙ্গালোরে, তো পুরো ঘটনাটা শোনালো, তো আমি বাচ্চাটাকে ডায়াগনোসিস করেছিলাম অনলি, কিন্তু কোনো মেডিসিনও দিইনি এবং বলেছিলাম কি আপনারা যেখানে নিয়ে যান বাচ্চা টেকানো মুশকিল আছে, এই কথাটাই বলেছিলাম, তো আমি বাচ্চাকে বাঁচাতে পারিনি কিন্তু ওর বাড়ির লোককে পেয়েছি অন্য চিকিৎসার জন্য, তো ডায়াগনোসিসও স্যার দরকার আছে, তো ওরা বুঝে গেছিলো না ডাক্তার যেটা বলেছে ঠিক বলেছে, তো আমি লাইফে একটাই পেয়েছিলাম এরকম কেস, তো এটাই লেখা আছে আর্টারি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট ইজ হার্ট ডিফেক্ট ইন দ্য ইন হুইচ দেয়ার আর হোল বিটুইন দ্য চেম্বার অফ রাইট অ্যান্ড লেফট সাইড অফ দ্য হার্ট, দ্য ভাল্ভ অ্যান্ড দ্য ভাল্ভ দ্যাট কন্ট্রোল অফ ফ্লো অফ ব্লাড বিটুইন দিস চেম্বার মে নট বি ফর্ম কারেক্টলি, অর্থাৎ কী হচ্ছে ওইখানে ঠিক মতন আপনার ভাল্ভগুলো মানে ঠিক মতো ফর্ম হচ্ছে না, যেহেতু মাঝখানে টোটালেই জায়গাটা গ্যাপিং, পুরো জায়গাটাই গ্যাপিং, আল্লাহর তরফ থেকে ওর জায়গাটা পূর্ণ করছে না, ফলে কী হচ্ছে ভাল্ভগুলো যে আমাদের ওখানে এই জায়গাটাতে কী আছে আপনার ট্রাইকাস্পিড ভাল্ভ আছে, এদিকে আমার পাল মানে পালমোনারি ভাল্ভ আছে, সে ভাল্ভগুলো ঠিক মতন পূর্ণ হচ্ছে না, আর মাঝখানে ওয়াল তো গ্যাপিং টোটালে থাকছে, এরকম যদি ডিফেক্ট থাকে সেটা আরেকটা নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াল কুশন, এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্টও বলা হয় এটাকে, আর এএসডি এবিএসডিও বলা হয়, ব্লাড ফ্লো হোয়ার ইট নর্মালি শুড নট গো, অর্থাৎ ঠিক মতো ব্লাড ফ্লোটা তো হবে না, পাম্প ঠিক মতন করতেই পারবে না বাচ্চা, দ্য ব্লাড মে অলসো হ্যাভ এ লোয়ার দেন দ্য নর্মাল অ্যামাউন্ট অফ অক্সিজেন, ফলে কী হচ্ছে আমাদের নর্মালি যে ব্লাড ফ্লোটা যাওয়ার কথা কিংবা অক্সিজেন যাওয়ার কথা সেটা কী করবে নর্মালি করতে পারবে না, জিনিসটাই লেখা আছে, তো এটা হচ্ছে আমাদের কনজেনিটাল হার্ট ডিফেক্ট এবিএসডি, এটা হচ্ছে খুব সিভিয়ার একটা রোগ, এটা হয়ে গেলেই বাচ্চা সঙ্গে সঙ্গে মানে ডেথ হয়ে যায়, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর যেটাকে বলছি আমরা, এটা দুটা টাইপে পাওয়া যায় স্যার, একটা হচ্ছে কমপ্লিট এভিএসডি আর একটা হচ্ছে পার্সিয়াল ওয়ার ইনকমপ্লিট এভিএসডি, কমপ্লিটটা হচ্ছে যখন টোটালটাই আমাদের টোটাল থাকবে না, মানে ঠিক মতন আপনার ট্রাইকাসুইড ভাল্ভ মাইট্রাল ভাল্ভ সরি ট্রাইকাসুইড ভাল্ভ পালমোনারি ভাল্ভ আর আপনার ইয়েটা হোলটা যেটা ইয়েটা ফুটাটা বেশ মেজর ধরনের থাকবে বড় ধরনের থাকবে, তখন সেটা কী হবে আমাদের ওটাকে বলবো কমপ্লিট এভিএসডি, ট্রাইকাসুইড ভাল্ভ মাইট্রাল ভাল্ভ এবং ফুটাটা কী হবে ট্রাইকাসুইড ভাল্ভও থাকবে না মাইট্রাল ভাল্ভও ঠিক মতন ফর্ম হবে না এবং আপনার ফুটাটার বড় সাইজের থাকবে, তখন আমরা বলবো কমপ্লিট এভিএসডি,
আর পার্সিয়ালটা কখন বলবো, যখন আপনাদের এটা থাকবে, ভালভগুলো থাকবে আর ফুটোর সাইজটা ছোট থাকবে, কিন্তু ফুটোটা কত থাকবে, মাঝখানে থাকবে, অর্থাৎ কিছুটা অল নিয়েছে আট্রিয়ামের, কিছুটা অল নিয়েছে সেপ্টামের, মাঝখান দিয়ে কি হচ্ছে আমার গর্ত, অর্থাৎ ইয়ে গর্ত তো নয় ফুটা, দুটা চেম্বারের মধ্যে ফুটা, মাঝখানে মিডিল পোর্শনে ফুটা, তখন সেটাকে বলবো পার্সিয়াল অর ইনকমপ্লিট এ ভিএসডি, ইনকমপ্লিট এ ভিএসডি, এটা দুটো টাইপের হচ্ছে। এই স্যার দেখতে পাচ্ছেন, এবার আসছি ফ্যালোটেক্টোলজি, অর্থাৎ টেক্টোলজি অফ ফ্যালোটা বলা হয় এটাকে, জিনিস পিকচার দেখি আমি বুঝিয়ে দিচ্ছি, তারপরে একটু এটা নিয়ে আলোচনা করব। এখানে থাকবে কি কি জিনিস থাকে, চারটা পয়েন্ট থাকবে স্যার, অ্যানোমালি ফ্যালোটেক্টোলজি যেটা, কিংবা টেক্টোলজি অফ ফ্যালোট, চারটা পয়েন্ট থাকবে আমাদের, চারটা পয়েন্ট কী কী থাকবে। এক নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যে পালমোনারি যে ভালভটা আছে সেটা থাকবে নরো। এই পিকচারটা স্যার দেখতে পাচ্ছেন আপনারা, এই পিকচার দেখি বুঝে যাবেন, আমাদের যে যত বড় সাইজে নর্মালি থাকার কথা, যত স্বাভাবিকভাবে থাকার কথা, তার থেকে কী হচ্ছে ছোট থাকছে, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের আরেকটা, যেটা আমাদের যেটা আর্চ অফ দ্য আউটার, যেখানে আমাদের ইয়ে আছে ভাল্ব, সেইখানেও কিন্তু আমাদের একটা ন্যারো থাকছে, ওটা দুটা ভাল্ব আমাদের ন্যারো থাকছে। আর তিন নম্বর হচ্ছে আমাদের এ বিএসডি, অর্থাৎ আমাদের ভেন্টিকুলার যে ওয়ালটা আছে দেখতে পাচ্ছেন এখানে, এই চিত্রটা মোস্টটা নড়ছে, পুরোটাই কি হচ্ছে আমাদের ফাঁকা, অর্থাৎ ফুটো। তিন নম্বর পয়েন্ট হলো একটা পুরোটাই ফুকা, মানে লেফট সরি রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের মাঝে দিয়ে ব্লাড ইজিলি প্রবেশ করতে পারছে, ফুটো মাঝখানে গ্যাপিং, এখানে এটা কি ইম্প্যাক্ট থাকার কথা, এটা আমাদের বন্ধ থাকার কথা, বন্ধনের থেকে কি হচ্ছে গ্যাপ ফুটো থাকছে। আর চার নম্বর হচ্ছে কি, এই যে দেখতে পাচ্ছেন এটা যে আমাদের মাসল মাসল মাংসটা কি হচ্ছে আমাদের ইনফ্লামেটরি হয়ে গেছে, ফুলে গেছে, ঠিক হয়ে গেছে, নর্মালি এতটা ঠিক থাকার কথা নয়, এটা কি হয়েছে সাইজে হাড়টা বড় হয়ে গেছে, অর্থাৎ আমাদের রাইট ভেন্ট্রিকল যে ওয়ালটা সেটা কি হচ্ছে ওয়ালটা থিকনেস হয়ে গেছে, পুরাট হয়ে গেছে বেশি। এই চারটা পয়েন্ট যখন থাকবে একসঙ্গে, তখন তাকে আমরা বলবো ফ্যালোটেক্টোলজি, কিংবা টেক্টোলজি অফ ফ্যালোট, কেউ বলা হয় ফ্যালোটেক্টোলজি কিংবা টেক্টোলজি অফ ফ্যালোট, এই চারটা পয়েন্ট থাকে। এই কথাটি এই ঘুরে ঘুরে লেখা আছে আমাদের চারটা পয়েন্টে। এক নম্বর হচ্ছে আমাদের টেক্টোলজি অফ ফ্যালোট ইজ এ বাউট ডিফেক্ট দ্যাট ইফেক্ট দ্য নর্মাল ব্লাড, ওই কথাটি স্যার যেটি আমি বললাম ঘুরে ফিরে পিকচারে, ওইটাই ন্যারো থাকবে আমাদের লেফট ভেন্ট্রিকুলার যে অ্যাটারি আছে সেটা ন্যারো থাকবে, আর সেটাকে বলছে পালমোনারি স্টেনোসিস। হ্যাঁ, আর আমাদের এক নম্বর কী থাকছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, আর থাকছে আমাদের ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, অর্থাৎ আমাদের এই যে ভেন্ট্রিকুলার যে বললাম অলটা কী হচ্ছে আমাদের থিকনেস থাকছে, এই যে অলটা থিকনেস থাকছে, এই চারটা পয়েন্ট আমাদের সঙ্গে একসঙ্গে থাকে, তখন তাকে আমরা বলবো ফ্যালোটেক্টোলজি। এবার আসি পালমোনারি অ্যাট্রেক্সিয়া, পালমোনারি অ্যাট্রেক্সিয়া, পালমোনারি অ্যাট্রেক্সিয়া কি, একটা হচ্ছে এখানে দুটো স্যার পিকচার দিতে পাচ্ছেন, দুটো পিকচার কি, একটা হচ্ছে নর্মাল হার্ট, একটা হচ্ছে অ্যাবনর্মাল হার্ট। নর্মাল হার্টে কি হচ্ছে আমাদের যে পালমোনারি যে এটা আছে আটারি, পালমোনারি যে আটারিটা আছে তার ভাল্বটা দেখছেন কত বড় চওড়া, হ্যাঁ, আর ভাল্বটা ঠিক আছে, আর এখানে কি হচ্ছে আমাদের এই অ্যাবনর্মাল হাটটা দেখিয়ে হচ্ছে পালমোনারি অ্যাট্রেক্সিয়া। আমরা কখন বলবো পালমোনারি অ্যাট্রেক্সিয়া, তখনই বলবো আমাদের পালমোনারি ভাল্বটা ইনট্যাক্ট সরি বন্ধ আছে, ইনট্যাক্ট আছে, এটা এখানে একটা ভাল্ব থাকার কথা। এই আমার যে মাউসটা স্যার দেখতে পাচ্ছেন স্যার, এনিওয়ান, জি 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 স্যার, এখানে মাউসটা দেখতে পাচ্ছেন, মাউসটা এখানে কি হচ্ছে খোলা থাকার কথা, কিন্তু এখানে কি হচ্ছে বন্ধ আছে, আর খোলা কোথায় আছে, যেখানে বন্ধ থাকার কথা সেটা কি হচ্ছে খোলা, অর্থাৎ বিএসডি থাকছে আর পালমোনারি ভাল্বটা বন্ধ, বিএসডি থাকছে আর পালমোনারি ভাল্বটা বন্ধ, এরকম যদি কন্ডিশন থাকে তখন তাকে আমরা বলবো পালমোনারি অ্যাট্রেক্সিয়া। বুঝতে পারলেন স্যার? জি স্যার।
যখন আমাদের বিএসডি থাকছে, অর্থাৎ আমাদের ভেন্ট্রিকুলার সেপ্টাল, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকছে, আর পালমোনারি যে ভালভটা থাকার কথা, পালমোনারি ভালভটা না থেকে ভালভটা কি হচ্ছে আমাদের বন্ধ আছে, পালমোনারি ভালভটা আমাদের বন্ধ ইন্ট্যাক্ট, এটা দিয়ে আমাদের এই লেফট ভেন্ট্রিকল আমাদের কি করবে, পাম্প করবে, পাম্প করে আমাদের লাংসে চলে যাবে ব্লাডটা, কিন্তু সেটা যেতে পারছে না, সেটা কি করছে পাম্প করে চলে যাচ্ছে, আমাদের ফুটো দিয়ে চলে যাচ্ছে, লেফট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল দিয়ে চলে যাচ্ছে, আর সব দেয় ওটা মানে লাংসে কি মানে ধমনী, ধমনী এবং শিরা মিক্সিং হয়ে যাচ্ছে, মিক্সিং হয়ে যাচ্ছে স্যার, হার্টে ঠিক মতো ব্লাড পৌঁছাতে পারছে না, আর্টারি এবং ভেন তখন আর ডিফারেন্স থাকছে না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পালমোনারি অ্যাট্যাক্সিয়া, এই কথাটি স্যার লেখা আছে এখানে, যেটি আমি এতক্ষণ বকবক করলাম এই কথাটি লেখা আছে, লাংস পালমোনারি অ্যাট্যাক্সিয়া ইজ হোয়েন, এটা মানে নর্মালি স্যার লেখা আছে এ পর্যন্ত যেটা আছে এটা নর্মালি, কিন্তু যদি পালমোনারি অ্যাট্যাক্সিয়া হয় তাহলে কি বন্ধ থাকবে, তাহলে আমাদের যেতে পারবে না, এই হচ্ছে মেন কথা। জি জি, এই হচ্ছে মেন কথা, এতক্ষণ যেটা বললাম মানে যেতে পারবে না। এবার আসি ট্রাইকাস্পিড অ্যাট্যাক্সিয়া, ওই একই জিনিসটা, একই জিনিস, একই জিনিসটা কিরকম, যখন আমাদের ট্রাইকাস্পিড ভালভটা আমাদের কি বন্ধ হবে, এখানে কিন্তু আমাদের ট্রাইকাস্পিড ভালভটা মানে ইন্ট্যাক্ট থাকবে। হ্যাঁ, এত বললাম আমার পালমোনারি আর্টারি বন্ধ, এবার যখন ট্রাইকাস্পিড ভালভটা আমাদের যখন বন্ধ থাকবে, ট্রাইকাস্পিড ভালভটা কোথায় থাকে, এই যে দেখতে পাচ্ছেন স্যার আমাদের, জি এখানে মিসিং হয়ে গেছে, মিসিং দেখা যাচ্ছে না, মিসিং ট্রাইকাস্পিড ভালভ, জি স্যার, এখানে আমাদের একটা ভালভ থাকার কথা, এই যে মাউসটা যেখানে আমার আছে, এই মাউসটার কাছে আমাদের ন্যাচারালি ভালভ থাকার কথা, কিন্তু এখানে ভালভটা না থেকে মিসিং হয়ে গেছে, মিসিং হয়ে কি হচ্ছে আমাদের, এখানে আমাদের ইন্ট্যাক্ট থাকার কথা, এখানে আমাদের ইন্ট্যাক্ট থাকার কথা, ইন্ট্যাক্ট না হয়ে কি হচ্ছে আমাদের হোল, অর্থাৎ আমাদের এখানে ফুটা আছে, তাহলে আমাদের মানে ব্লাডটা কিভাবে আসছে স্যার দেখতে পাচ্ছেন, ব্লাডটা কিভাবে আসছে তা দেখতে পাচ্ছেন, ব্লাডটা কিভাবে আসছে, জি স্যার, জি জি, এই যে এখানে পাম্প করছে, এখানে পাম্প, যদি এখানে আমাদের ভালভটা থাকতো তাহলে এখানে পাম্প করতো চলে আসতো, লেফট ভেন্ট্রিকলে চলে আসতো, এটা নর্মাল প্রসেস, কিন্তু এখানে আমাদের কি আছে, ইন্ট্যাক আছে, ইন্ট্যাক থাকার জন্য পাম্প করছে, এভিএসডি হয়ে চলে আসছে ঘুরে ফিরে, এদিকে এদিকে ফুটা আছে, এদিকে পাম্প করে আবার এটাতে চলে আসে লাংসে, আবার লাংস যখন পাঠাচ্ছে তখন কিছুটা প্লাট এদিকে ঢুকছে, এদিকে ঢুকছে, যার জন্য বাচ্চা সাইনাস পাম্প করছে, এ হচ্ছে আমাদের যখন আমাদের ট্রাইকাস্পিড ভালভটা মিসিং হবে, বন্ধ থাকবে এবং ইএসডি থাকবে, ভিএসডি থাকবে এবং ট্রাইকাস্পিড ভালভ মিসিং, তখনই আমার এইরকম যদি কন্ডিশন থাকে তখন তাকে আমরা বলবো ট্রাইকাস্পিড অ্যাট্রাক্সিয়া। যদিও স্যার এইরকম ফুটা কম পাওয়া যায়, এগুলো মানে খুব কম, রেয়ার পাওয়া যায়, রেয়ার রেয়ার, এগুলো থাকলে এগুলো সব রেয়ার কেস স্যার। তো এই যেগুলো আপনাকে তখন বুঝালাম এই কথাটি ঘুরে ফিরে লেখা আছে, মানে আসলে আমি পিকচারের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি কিনা পারছি জানি না, আলহামদুলিল্লাহ আপনি চেষ্টা করেছেন যথেষ্ট সুন্দরভাবে আপনি প্রেজেন্টেশন এবং আপনি যে এই ধরনের আপনি আপনার এই পিকচারের মাধ্যমে জিনিসটাকে টার্মটাকে স্যার মনে রাখবেন, আর এবং পিকচারের মধ্যে বুঝে যাবেন কি যখন আমাদের এভিএসডি থাকছে, এএসডিও থাকছে, ভিএসডিও থাকছে, আর আমাদের ট্রাইকাস্পিড ভালভটা নাই মানে মিসিং, অর্থাৎ যেখানে থাকার কথা নেই, এরকম কন্ডিশন থাকলে সেটাকে বলবো আমরা ট্রাইকাস্পিড অ্যাট্রাক্সিয়া। তো স্যার আরও কয়েকটা টাইপ আছে কিন্তু ওগুলো আরও রেয়ার দেখতে পাওয়া যায়, খুব কম দেখতে পাওয়া যায়, যার জন্য ওগুলো আর ডেসক্রিপশন করলাম না, যেগুলো বেশি দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে আমাদের যেগুলো বেশি দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে আমাদের এএসডি সব থেকে বেশি দেখতে পাবেন, তারপর দেখতে পাবেন ভিএসডি, এগুলো খুবই প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়, তারপরে পাওয়া যায় আর্চ অফ দা আউটা যেটা আছে সেখানে একটা আমাদের এই যে যেটা আমাদের এখানে থাকার কথা নাই কিন্তু এখানে কি হচ্ছে আমাদের জমাট হয়ে গেছে, জি তাহলে এটাকে বলা হয় পিডিএ,
এরকম দেখতে পাওয়া যায়, এটা কি আমাদের কি করবে, এটাকে কেটে নিয়ে ফুটাটাকে বন্ধ করে দিবে, তাহলে অপারেশন হয়ে গেল। এগুলো খুব ছোট অপারেশন, মেজর অপারেশন। আর এগুলো খুব এ ভিএসডি যেগুলো থাকে এগুলো বাচ্চা বাঁচে না, অপারেশন করেও টেকে না, একদম মানে মৃত্যুতে এর শেষ জীবন। এই ভিএসডি পেয়ে গেলে, যেটা আপনি আগে কিছু গল্প শুনালাম, আমি আমার লাইফে একটি মাত্র বাচ্চা পেয়েছি। জি জি জি। এটা তো বললাম মানে টেট্রোলজি ফেলোট, চারটা পয়েন্ট থাকবে। হ্যাঁ, এটাও খুব টাফ জিনিস, তবে অপারেশন করা ঠিক হয়ে যায়। এগুলো অপারেশন করে সব ঠিক হয়ে যায়। এরকম বাচ্চা পেলে আমরা ফেলোট্রোপিলজি যদি আমরা বাচ্চা পাই তখন তাকে রেফার করে দিব চাইল্ড কার্ডিওলজিস্টের কাছে। এখানে যে যে ন্যারোয়িং দা পালমোনারি ভেইন, মানে এটা কি এখানে ভালভটা স্যার আছে? ভালভটা আছে স্যার, ভালভ আছে কিন্তু ছোট ভালভ। জি 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 জি, এটা সংকীর্ণ সংকীর্ণ ভালভ। ভালভটা যে যতটা বড় সাইজের থাকার কথা তার থেকে কম পরিমাণে আছে। এবার ধরুন যতটা ব্লাড ওইটা দিয়ে যাওয়ার কথা তার যদি কম পরিমাণে যায় তো স্যার তো অসুবিধা তো হবে স্যার। জি জি। না স্যার, জি স্যার, এটাই তো না থাকলে। আর এটা তো যে কার্ডিয়াক পেশি গুলো তো এমন এক ধরনের পেশি যে এটা তো কার্ডিয়াক পেশি আলাদা। তবে স্যার এগুলো অপারেশনে ঠিক হয়ে যায়। হ্যাঁ মাদার যদি ইয়ে করা ইগো করানো যায় তবে কিন্তু অ্যাবনর্মালিটি যেটা আছে বাচ্চার হাটের ফুটা আছে কিনা আছে সেটা কিন্তু জানতে পারা যায়। সেটাকে লিখতে হবে আপনাকে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওলজি। তাহলে কিন্তু বাচ্চাকে প্রেগনেন্ট মা প্রেগনেন্ট মাদারকে হয়তো 7 মাসের 8 মাসের কিংবা তারও আগে যখন বাচ্চার হার্ট সাউন্ড পাওয়া যায় তার আগে যদি আমরা বাচ্চার মায়ের ইকোকার্ডিওলজি করি তাহলে যদি আমরা জানতে পারি বাচ্চার হার্টের ফুটো আছে, আর তখন যদি আমরা কিছু আমরা মাইজমেটিক ট্রিটমেন্ট যদি করি সিফিলিটিক মানে এটা তো মানে সিফিলিটিক মাইজমের এগুলো আমাদের মেডিসিন রোগী, তো যদি আমরা প্রেগনেন্ট অবস্থায় যদি ট্রিট করতে পারি তাহলে অনেক সময় ওখান থেকে আমাদের কিন্তু এগুলো সেরে যাবে। তো আমরা একটা জানতে পারবো বাচ্চাকে প্রেগনেন্ট অবস্থায় ফিটাল ইকোকার্ডিওলজি যদি করি সেই অবস্থায় আমরা জানতে পারবো, ডায়াগনোসিস একটা করতে পারবো। আফটার বার্থ, আফটার বার্থ যদি আমরা ইকোকার্ডিওলজি করি তাহলেও আমরা জানতে পারবো কি আপনার এই হার্টের কোনো ফুটা আছে কিনা, কনজেনিটাল হার্ট ডিফেক্ট আছে কিনা, কনজেনিটাল হার্ট ডিফেক্ট আছে কিনা আমরা জানতে পারবো। একমাত্র হচ্ছে আমাদের ইকোকার্ডিওলজি, ইকোকার্ডিওগ্রাম, এটা হচ্ছে আমাদের ডায়াগনোসিস। ওকে স্যার। আর এটার সিমটম মানে প্রাথমিকভাবে যে লক্ষণগুলো প্রকাশ পাবে সেগুলো কিরকম? এই এই যে প্রাথমিক লক্ষণগুলো স্যার একটু আলোচনা করি এবার আরও যাই দেখে প্রাথমিক যে লক্ষণগুলো। প্রথমে স্যার আমাদের কাছে এটা তো আলোচনা করলাম। জি জি জি। এক নম্বর হচ্ছে বাচ্চা আপনার কাছে আসলো হয়তো বাচ্চার মা প্রডিউস করছে বাচ্চা সর্দি কাশি, একটুতেই সর্দি কাশি লেগে যাচ্ছে। এবার হয়তো কয়েকদিন আগে স্যার আমার কাছে একটা বাচ্চা আসলো, বাচ্চা প্রচন্ড কান্নাকাটি করছে এবং বাচ্চা মানে সর্দি লেগে গেছে, গড়গড় বাচ্চার মায়ের বক্তব্য হচ্ছে, আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ স্যার কথা বলছে আমি, বলছে বাচ্চা ঘড়ঘড় ঘড়ঘড় করছে বলছে, এটা বাচ্চার মায়ের বক্তব্য আমি আপনার শোনাচ্ছি। বাচ্চা ঘড়ঘড় করছে, মাত্র বাচ্চা বয়স হচ্ছে আপনার সম্ভবত 45 দিনের বাচ্চা। তো আমি ইস্যুতে বসলাম, তো আমার একটা সন্দেহ লাগলো। আমি স্যার আমার লাইফে প্রায় 130 খানা বাচ্চা হার্টের ফুট আমি নিজের ই করেছি, ডায়াগনোসিস করেছি, ঠিক মানে প্রথমে বাচ্চার প্রবলেম নিয়ে আসে কি মানে শ্বাসকষ্ট, তো আমি তাকে ইকো করতে পাঠালাম। তো দুটা সাপোর্ট আছে, একটা হচ্ছে এএসডি আর একটা হচ্ছে ভিএসডি।
এইচডি পরিমাণটা হচ্ছে 6 mm এবং বিএইচডি পরিমাণটা হচ্ছে 8 mm। আমি বললাম যে এটা আমার দ্বারা হবে না, আপনি কার্ডিওলজিস্ট দেখ মেনে করুন। আমি তাকে ফ্রি একটা ব্যবস্থা করে দিলাম কি চলে যেন অমুক জায়গায়, এটা হয়ে যাবে। তো মেন সাইন সিম্পটম থাকবে তার শ্বাসকষ্ট থাকবে, ব্রিদিং প্রবলেম থাকবে, বেশি যদি ফোটা থাকে তাহলে সাইনাস ফর্ম করবে, আর বাচ্চা সাকিং করতে পারবে না, সাকিং করার সময় বাচ্চা ঘেমে যাবে, আর ইরিটেবিলিটি থাকবে, আর বাচ্চার ওয়েট গেন হবে না, বাচ্চার ওয়েট গেন হবে না গ্রাজুয়ালি আস্তে আস্তে, যেই বয়সে যেটা ওজন হওয়ার কথা তার ওয়েট গেন হবে না। এগুলো মেন সিম্পটম স্যার। এবার আসি, এতক্ষণ তো আমরা সিএসডি নিয়ে বললাম, এবার আসি মাইজমেটিক অ্যাপ্রোচ। এটা আসি মাইজমেটিক অ্যাপ্রোচ। অ্যাকর্ডিং টু ডক্টর হানিম্যান কনসেপ্ট, এ ফুল ব্রাউন ডিজিজ ক্যান অকার হোয়েন দ্য লেটার লেটার সোরা হুইচ ইজ ইউজুয়ালি ইনহারিট ক্রিয়েট দ্য সেন্সিটাইজেশন মাইজমেটিক স্টেট। আমাদের হানিম্যান স্যার কি বলছেন, একটি পূর্ণাঙ্গ রোগ যদি আমাদের যখন তৈরি হবে তার পিছনে কি আছে, আমাদের একটা লেটেন্ট সোরা কিন্তু সুপ্ত অবস্থায় আছে। যখন সেটা ও কী করবে মানে আপনার একটা সংবেদনশীল পেয়ে যাবে মানে সেন্সিটাইজেশন যখন হয়ে যাবে তখন সে কী করবে, সে একটা পূর্ণাঙ্গ রোগ একটা পরিণত করবে, লেটেন্ট অবস্থাটা কী হয়ে যাবে পূর্ণাঙ্গ রোগ একটা পরিণত করবে। দিস স্টেজ হোয়েন অ্যাক আপন বাই অ্যাডভাইস environmental factor create a full brown full glow disease jokon ese ekta ki korbe je ekta tar ekta mane ekta punongo rog toiri korar jonno jokon ekta se tar environment peye jabe environment factor jokon peye jabe tokhon ese ki korbe ekta tar rog ta porinito korbe to now this myosome sora psychosis civility inherent in an active stage then the disease will manifest itself right from birth অর্থাৎ সে কি করবে যখন তার লেটেন্ট অবস্থা থাকবে তখন কি করবে যখন এনভায়রনমেন্টটা পেয়ে গেল তখনই সে কি করবে তার রোগটাকে প্রোডিউস করবে। তো এটা কখন থেকে হয় সেরকম যদি আমাদের এনভায়রনমেন্ট পেয়ে যায় ডিউরিং প্রেগনেন্ট অবস্থায় তখনই সে কি করবে একটা বার্থ ডিফেক্ট বাচ্চা আসবে। এটাই স্যার আমি বলতে চেয়েছি। দিস আর দ্য ওয়েল ক্যান দ্য কনজেনিটাল ডিজিজ, তো মায়ের পেটের অবস্থাতে তখন আমাদের কী আসছে কনজেনিটাল ডিফেক্ট বাচ্চা আসছে। কনজেনিটাল ডিজিজ প্রাইমারিলি ইজ এ ডিস্টারবেন্স ইন দ্য ভাইটাল ফোর্স ওয়ার ডিউরিং ভাইটাল ফোর্স ওয়ার গাইডিং এনার্জি হুইচ কনভার্ন অল দ্য অর্গ্যান অ্যান্ড পার্টস অফ দ্য বডি। আমাদের জন্মগত যে প্রাথমিক যে ভাইটাল ফোর্স যেটা আছে কিংবা যে আমাদের যে মানে ভাইটাল ফোর্স ওয়ার গাইডিং এনার্জি যে আমাদের আছে, আমাদের যে পথ নির্দেশক যে শক্তি এনার্জি, যখনই আমাদের ওইটা আমাদের কী হবে ব্যাঘাত ঘটবে, সেই ব্যাঘাতটা ঘটলেই আমাদের কী হবে আমাদের একটা শরীরে একটা রোগ প্রডিউস হবে। তো ডিউরিং প্রেগনেন্ট অবস্থায় তার যদি সেরকম পেয়ে যায় ক্রোমোজোম কিংবা ডিএনএ আমাদের যে আছে, এই যখনই আমাদের এই জিনিসগুলো ডিফেক্ট হবে তখনই কি হবে আমাদের একটা কনজেনিটাল বাচ্চা ডিফেক্ট হবে। অ্যানিম্যান লিঙ্ক এ মিসক্যারেজ কনজেনিটাল ডিফেক্ট অ্যান্ড ইম্প্রপার প্রেজেন্টেশন ইম্প্রপার প্রেজেন্টেশন কখন বলছি, যেগুলো আমাদের ব্রিজ প্রেজেন্টেশন কিংবা ট্রান্সভার্স যেটা যেটা আমাদের ট্রান্সভার্স প্রেজেন্টেশন থাকে, এরকম প্রেজেন্টেশন যখন থাকে তখন আমাদের অ্যানিম্যান স্যার বলছেন এটা হচ্ছে আমাদের সিফিলিটিক মায়োজম। এগুলো বাচ্চা কনজেনিটাল ডিফেক্ট বাচ্চা কিংবা ব্রিজ প্রেজেন্টেশন বাচ্চা কিংবা ট্রান্সভার্স প্রেজেন্টেশন যে বাচ্চাগুলো আছে আমাদের হানিম্যান সাহেব বলছেন কিংবা যাদের বেশি করে মিসক্যারেজ হয় সেগুলো হচ্ছে আমাদের একটা সিফিলিটিক মায়োজম। অ্যাপ্রোভিশন নাম্বার 109 কি বলছেন, ইট ইজ দ্য ইম্পসিবল দ্যাট দেয়ার ক্যান বি দ্য অ্যানাদার টু বেস্ট মেথড অফ দ্য কিউরিং অফ ডাইনামিক ডিজিজ এসাইড হোমিওপ্যাথি। যদি এরকম আমাদের মানে সেরকম যদি কনজেনিটাল বেসে থাকে ডাইনামিক ডিজিজ যদি হয় তাহলে আমাদের কী বলছে এই সর্বক্ষেত্রে আমাদের অল ডিজিজ নট স্ট্রাইটলি সার্জিক্যাল, কিছু কিছু ক্ষেত্রে আমাদের যদি থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু
হোমিওপ্যাথিক্যালি এই সব রোগকে আমরা ট্রিটমেন্ট করতে পারবো। ভিউ অফ স্টুয়ার্ট ক্লোজ, আমাদের স্টুয়ার্ট ক্লোজ স্যার কি বলছেন এটা পরের ধাপে লেখা আছে। হ্যাঁ, স্টুয়ার্ট ক্লোজ আমার বইটার নাম হচ্ছে জেনাস অফ হোমিওপ্যাথি। তো জেনাস অফ হোমিওপ্যাথি, জেনারেলি প্যাথোলজি অফ হোমিওপ্যাথি, স্টুয়ার্ট ক্লোজ কি বলছেন, জেনাস অফ হোমিওপ্যাথিতে লেখা আছে, যেটা এটা অনেকটাই লেখা আছে। বাংলাটা হচ্ছে, এটা বাংলাটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে সো কল্ড ডিজিজ হুইচ আর মেয়ারলি কল্ড টেম্পোরারি আর ফাংশনাল ইন পারসন আদারওয়াইজ হেলদি, যদি আমাদের রোগগুলো মানে সেরকম কি হচ্ছে টেম্পোরারি ও আর ফাংশনাল যদি থাকে তাহলে কি করবে, ইন পারসন আদারওয়াইজ হেলদি, যদি সেটা হালকা হয়, হ্যাঁ মানে রোগটা আমাদের যেটা হয়েছে সেটা স্থায়িত্ব নয়, আচ্ছা অস্থায়ী ফাংশনালি মানে কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জ নেই, এরকম যদি আমাদের রোগ হয় তাহলে কি হবে, ডিউ টু নন স্পেসিফিক কজ, তার কোনো স্পেসিফিক কজ নাই, সাচ অ্যাজ দ্য ইনডিসক্রিয়েশন ইন ডায়েট অফ রেজিমেন আর মেকানিক্যাল ইটিসি সাচ অ্যাজ কন্ডিশন আর নট ট্রু ডিজিজ, এরকম কন্ডিশনে এগুলো কিন্তু আমাদের কিন্তু ট্রু ডিজিজ নয়, সত্যিকারের এগুলো রোগ নয়, এগুলো রোগই আমাদের কিন্তু হোমিওপ্যাথিক্যালি টোটালি ভালো হয়ে যাবে। বাট মেয়ার ইন ডিসপোজিশন হুইচ স্পেয়ার অফ হিম সেলফ আন্ডার অর্ডিনারি সার্কামটেন্সেস হোয়েন দ্য কজ অব রিমুভড ওয়ার ইয়েল্ড ইজিলি টু কারেক্টিভ হাইজিন ডায়েটিক মোরাল আর মেকানিক্যাল মেজার দে অর্ডিনারি রিকোয়ার নো মেডিসিন, কিন্তু এই যে আমাদের ছোটোখাটো যে রোগগুলো আছে যেগুলো আমাদের স্থায়িত্ব নয় অস্থায়ী, সেগুলো যদি আমরা তার হাইজিন মেনটেন করি, তার যদি খাওয়া ঠিক করি, তার যে মেকানিক্যাল কজগুলো যদি আমরা ঠিক করি, তাহলে এগুলো কিন্তু আমাদের অটোমেটিক এগুলো আমাদের সেরে যেতে পারে, সেগুলোর জন্য খুব একটা আমাদের মেডিসিনও দরকার পড়বে না। এটা আমাদের বলছে স্টুয়ার্ট ক্লজ, আমাদের কেন স্যার কি বলছে লেকচার অফ ফিলোসফিতে, দ্যাট কেন্ট সাহেব বলছে লেকচার অফ ফিলোসফিতে ডিসক্রিমিনেশন অ্যাজ টু মেনটেনিং এক্সটার্নাল কজ অ্যান্ড সার্জিক্যাল মানে কেসেস, যদি আমাদের মেনটেন এবং সার্জিক্যাল কেসেস কি বলতে সার্জিক্যাল কেসের মধ্যে আমার কি বলছেন আমাদের কেন্ট সাহেব, হি হু হ্যাজ ল্যাসারেটেড উন্ড ওয়ার এ ব্রোকেন বোন ওয়ার ডিফর্মিটি হ্যাজ নিড টু এ সার্জারি, যখন আমাদের কোনো একটা অ্যাক্সিডেন্টাল কেস হবে কিংবা হাড় যখন ভেঙে যাবে কিংবা কোনো একটা তার ডিফর্মিটি হয়ে যাবে তখন সে কিন্তু আমাদের এই হোমিওপ্যাথিতে ভালো হবে না, তখন আমাদের কিন্তু বলছে অপারেশন করতে, তেমনি আমাদের যদি এরকম ডিফর্মিট ইয়ে হয় ডিফেক্ট চাইল্ড হয় সত্যিকারই আমাদের অপারেশনের দরকার, সেক্ষেত্রে কিন্তু আমরা হোমিওপ্যাথিক্যালি অ্যাপ্লিকেশন করবো না, তখন আমরা তাকে রেফার করে দেবো সার্জারিতে। দ্য ফিজিশিয়ান মাস্ট ডিসক্রিমিনেটেড বিটুইন দ্য ম্যান দিস হাউস অ্যান্ড বিটুইন দ্য রিপেয়ার অফ ম্যান দ্য রিপেয়ার অফ দ্য হাউস ইট ইজ টু ইট ইজ চিকিৎসক অবশ্যই মানুষ ও তার বাড়ির মধ্যে মানুষের মেরামতি এবং তার বাড়ির মেরামতির মধ্যে যে বৈষম্য আছে সেই বৈষম্যটাকে কি করতে হবে দূর করতে হবে, ইট ইজ ফুললি টু গিভ মেডিসিন ফর দ্য ল্যাসারেটেড উন্ড অ্যান্ড অ্যাটেম্প টু ক্লোজ আপ ডিপ উন্ড উইথ ডোজ অফ রিমেডি, যদি সেটা আমাদের বলছে হালকা ধরনের যদি সেটা আমাদের মানে ল্যাসারেটেড উন্ড হয় অর্থাৎ উপরে উপরে যদি ছিঁড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ডিপ উন্ড উইথ ডোজ অফ রিমেডি সেক্ষেত্রে আমরা মেডিসিন দিতে পারবো। তো ক্লাসিক ফিকেশন অফ কনজেনিটাল হার্ট ডিজিজ, সেটা যদি আমাদের ক্রনিক ডিজিজে পরিণত হয়ে যায় সেটা আমাদের ওয়ান সাইডেড ডিজিজ হচ্ছে লোকাল ম্যালেডিজ হচ্ছে সেক্ষেত্রে আমাদের নিড টু সার্জারি। তো কনজেনিটাল হার্ট ডিজিজ যদি আমাদের হার্টের ফুটা বড় থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই অপারেশনের দরকার। এগুলো স্যার হানিম্যান স্যার কি বলেছেন এগুলো পুরো ডিটেলস লেখা আছে,
এবং দা লুজ অফ সুইচার আমাদের হোমিওপ্যাথিক্যালি কি বলেছেন, প্রেগনেন্ট অবস্থায় কি কি মেডিসিন কি করতে হবে এগুলো লেখা আছে, এগুলো আর বলছি না। আমি যেটা এবার কেসেসটাতে যেটা বলছি এটা একটু স্যার আমাদের জানবেন প্লিজ। প্রিভিয়াস মানে যে অবসেটিক হিস্টোরি আছে, ফার্স্ট ডেলিভারিতে যদি আমরা মানে ইয়ে পাই, পিলভারি ইনফ্লামেটরি ডিজিজ এরকম যদি কিছু পাই, পিইউডি যদি পাই, তাহলে এটা হচ্ছে আমাদের সেক্রেটিক মাইজম। সেকেন্ড ডেলিভারিতে যদি আমাদের এএসডি কিংবা বিএসডি, এএসডি কিংবা কনজেনিটাল হার্ট ডিজিজ যদি পাই, এটা হচ্ছে আমাদের সেক্রেটিক মাইজম। মাইজম আমাদের যদি পার্সিস্টেন্টে হরমোনাল যে ইমব্যালেন্স আছে সেরকম যদি পাই, তাহলে হচ্ছে আমাদের টিউবারকুলার মাইজম। আমাদের ফ্লাকচুয়েশন অফ ব্লাড সুগার লেভেল, যদি প্রেগনেন্ট অবস্থায় আমাদের কী হচ্ছে পার্সিস্টেন্টে ব্লাড সুগার লেভেলটা বারবার উঠানামা করছে এরকম যদি থাকে, তাহলে হবে যে টিউবারকুলার মাইজম। ফিজিক্যালতে যদি কেয়ারফুল ড্রিম, মা কী হচ্ছে তা খুব ইয়ে করে, খুব ভয়ের স্বপ্ন দেখছেন যেটাকে বলা হয় নাইটমেয়ার, এরকম যদি থাকে তাহলে হচ্ছে এটা সেপ্লেটিক মাইজম। আর মেন্টালে যদি খুব ফেয়ার অরিজ এরকম যদি থাকে সেটা হচ্ছে আমাদের সেপ্লেটিক মাইজম। ফ্যামিলি হিস্ট্রিতে ম্যাটার্নাল সাইডে যদি এরকম কিছু থাকে তাহলে আমাদের এটা সেপ্লেটিক মাইজমই আসবে, সেটা হচ্ছে কি ফাদার ডায়েট হার্ট অ্যাটাক কিংবা মাদার কি হচ্ছে ডায়াবেটিস মেলাটাস রেনাল ফেলিওর, সিস্টার কি হচ্ছে থাইরয়েড কমপ্লেন্ট, এরকম যদি থাকে তাহলেও সেটাকে আমাদের সেপ্রেটিক মাইজম। প্যারেন্টাল সাইডে যদি আমাদের ফাদার ডায়েট হার্ট অ্যাটাক কিংবা মাদার কমিটেড সুসাইড, মা সুইসাইড করেছে এরকম যদি থাকে ফ্যামিলি হিস্ট্রিতে, সেগুলো হচ্ছে আমাদের সবই সেপ্লেটিক মাইজম। কনজেনিটাল হার্ট ডিজিজ স্কোপ ইন হোমিওপ্যাথি, দ্য জিনিয়াস অফ হোমিওপ্যাথি লেকচার অ্যান্ড ইজি টু হোমিওপ্যাথি ফিলোসফি, আমাদের কী বলছেন, গ্রস প্যাথোলজিক্যাল টিস্যু চেঞ্জেস, গ্রস প্যাথোলজিক্যাল টিস্যু চেঞ্জেস, অর্গানিক লিসন, মাইক্রোবায়োলজিক্যাল ডিসপোজিশন, নিওপ্লাজম অ্যান্ড দ্য ফিজিক্যাল এফেক্ট অফ দ্য মেকানিক্যাল কজেস আর নট প্রাইমারিলি উইথ ইন দ্য ডোমেন টু সিমিলিয়া অ্যান্ড দেয়ার ফোর আর নট দ্য অবজেক্ট অফ হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। যদি আমাদের গ্রস প্যাথোলজিক্যাল চেঞ্জ হয় কিংবা আমাদের অর্গানিক যদি চেঞ্জ হয় কিংবা আমাদের যদি মর্ফোলজিক্যাল ডিসপোজিশন থাকে কিংবা আমাদের ক্যান্সার মতো যদি রোগ থাকে কিংবা মেকানিক্যাল একটা বড় কজ থেকে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কোনো সিমিলার মেডিসিন কাজ করবে না, সেক্ষেত্রে আমাদের অবশ্যই কিন্তু সার্জারি দরকার অবশ্যই। চাইল্ড হোয়ার দ্য ট্রিটমেন্ট ইজ নিডেড, কখন আমরা এসডি ভিএসডি চিকিৎসা করব, যদি আমাদের এসডি ভিএসডি এসডি 2 mm থাকে কিংবা 3 mm থাকে, আমি স্যার আমার প্র্যাকটিক্যাল লাইফের কথা বলছি, 5 mm পর্যন্ত আমি চিকিৎসা করেছি, এগুলো ওয়েট অ্যান্ড ওয়াচ, বাচ্চা যখন সর্দি কাশি জ্বর জ্বালা যাই হচ্ছে এগুলোর ওষুধ দিচ্ছি, ওয়েট অ্যান্ড ওয়াচ এবং 6 মাস 1 বছর পরপর তার ইকোকার্ডিওগ্রাম করতে বলছি, তার গ্র্যাজুয়ালি আস্তে 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 কমছে, তারপর তার স্যার অপারেশনের প্রয়োজন হলো না। আপনারাকেও আমি বলবো যখন 2 mm 3 mm কিংবা 4 mm থাকবে তখন কিন্তু আপনারা অবশ্যই তার ট্রিটমেন্ট করবেন, এবং যদি সেটা মেজর মানে ইয়ে থাকে, হার্টের ফুটা এসডি ভিএসডি যদি বড় থাকে কিংবা পিডিএ যদি বড় থাকে, সেক্ষেত্রে কী করবেন, অবশ্যই রেফার টু পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট। আর যদি হার্টের ফুটা যদি ছোটো থাকে অবশ্যই তাকে চিকিৎসা করবেন, সেগুলো ইনশাল্লাহ হোমিওপ্যাথিক্যালি ভালো হয়ে যাবে। অ্যাপ্রোচ রেপার্টোরিয়াল অ্যাপ্রোচ, এবার মার্কিস সাহেব কি বলছেন, চ্যাপ্টার চিলড্রেনে আমাদের হার্ট নন ক্লোজার ফরমেন ওভাল ডিজিটালিস আমাদের মেডিসিন আছে, সাইনাস পাম্প করবেন। আর একটা স্যার বলি আমি, আমাদের হোমিওপ্যাথিক্যালি যতক্ষণ আর একটা ট্রাই করতে পারেন, বাচ্চা সাইনাস পাম্প করলে অবশ্যই রেফার টু পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট। আর যতক্ষণ সাইনাস পাম্প না করেছেন ততক্ষণ পর্যন্ত নিঃসন্দেহে আমরা অবশ্যই বাচ্চাকে চিকিৎসা করতে পারেন, তবে যদি হার্টের ফুটা বড় থাকে সাইনাস পাম্প না করলেও রেফার করে দেবেন।
এবার বলি সাইনাস যদি থাকে, সাইনাস পেশেন্ট না রাখাই ভালো, যদিও আমাদের মারফি সাহেব রেপার্টরিতে বলেছেন সাইনাস সাইনোসিস ইন প্যান্ট আমাদের অনেকটা মেডিসিন আছে একটু দেখে নেবেন। তবে সব থেকে বড়ো ধরনের যেটা মেডিসিন সেটা হচ্ছে ল্যাকেসিস অ্যান্ড লাওর লাওর হার্ট চ্যাপ্টারে পাবেন ভাবুরার হার্ট ডিজিজ, মাইট্রাল ভাল্ভ প্রিগার্জিটেশন, এখানে অনেকটা মেডিসিন আছে। তারপরে হচ্ছে ভালভুরার হার্ট ডিজিজ, ট্রাইকাস্পিড ভাল্ভ প্রিগার্জিটেশন আমাদের কয়েকটা মেডিসিন আছে, অ্যাপোসাইনাম আরও এগুলো সব মার্কেটটা দেখে নেবেন। জাস্ট আমি মার্কেট থেকে এটা তুলে নেওয়া, এই যে অনেকটা মেডিসিন আছে মার্কেটে, হার্ট মারমার ভালভুরার হার্ট ডিজিজ, ভালভুরার ভালভুরার ডিজিজ উইথ ইনকমপ্লিট ভাল্ভ, ভালভুরার ডিজিজ উইথ মাইট্রাল ট্রাইকাস্পিড রিগার্জিটেশন অনেকটা মেডিসিন আছে, একটু দেখে নেবেন। এবার আসি সিনথেসিস চ্যাপ্টার, সিনথেসিস চ্যাপ্টারে যাবেন চেস্ট হার্ট কমপ্লেন অফ দ্য চিলড্রেন, তাহলে কয়েকটা মেডিসিন আছে কনজেনিটালের মধ্যে আমাদের পড়ছে ল্যাওর, আর চেস্ট হার্ট কমপ্লেন ভাল্ভ চিলড্রেন ন্যাজা, চেস্ট মারমার কার্ডিয়াক মারমার কয়েকটা মাত্র মেডিসিন আছে, চেস্ট হার্ট কমপ্লেন ট্রাইকাস্পিড রিগার্জিটেশন দুটো মাত্র মেডিসিন আছে। এবার আসি পাঠক, পাঠকে যাবেন সি, সিতে পাবেন, সিতে গিয়ে পাবেন চিলড্রেন ইনফ্যান্ট কয়েকটা আমাদের মেডিসিন আছে, আর পাবেন সি চিলড্রেন ইনফ্যান্ট যখন সাইনাস বার্থ ফ্রম মাত্র বোরাক্স ক্যাকটাস ডিজিটালিস লেয়ার অ্যান্ড ল্যাকেসিস এই কয়েকটা মেডিসিন আছে। এবার আসি হোমিওপ্যাথিক থেরাপিউটিক অ্যাপ্রোচ, হোমিওপ্যাথিক থেরাপিউটিক অ্যাপ্রোচ হোমিওপ্যাথিক রেমেডি ফর সিএইচডি আমাদের মেন মেন যে মেডিসিনগুলো আছে সব থেকে ভালো মেডিসিন যেটা পরে বলছি, ডিজিটালিস অ্যাডোনিস ভার লেওরোসেরাসাস আইবেরিস আমারা ক্রেটাগাস অক্সিডেন্টালিস এটা সব থেকে এক নম্বর মেডিসিন, ক্যালমিয়া নাজা হাইড্রোসাইনিক অ্যাসিড ল্যাকেসিস ট্যাবাকাম স্ট্রোফেন্থাস লাইকোপাস ভার্জিনিকাস এগুলো হচ্ছে আমাদের থেরাপিউটিক মেডিসিন ভালো ভালো মেডিসিন। এবার আরও বলছি ডিজিটালিস অ্যাডোনিস ভার লেওরোসেরাসাস আইবেরিস আমারা ক্যাটাগাস অক্সিডেন্টাল ক্যালমিয়া ল্যাটিফ্লোরা ন্যাজা হাইড্রোসায়নিক ল্যাকেসিস অ্যাবাকাম স্ট্রোফেন্থাস লাইকোপাস ভার্জিনিকাস থেরাপিউটিক্যালি এগুলো স্যার ইন্ডিকেশন আর কি বলবো অনেকটা আছে, আমি না হয় এটা পুরো সফট কপি পাঠিয়ে দেবো ইন্ডিকেশনগুলো, ডিজিটালিসের ইন্ডিকেশন অ্যাডোনিস ভারের ইন্ডিকেশন অনেকটা সময় নিতে হবে স্যার, টাইম হয়ে গেছে প্রায়, আমি সর জাস্ট এক এক নজর দেখিয়ে যাচ্ছি কেন কি টাইম ওভার হয়ে গেছে। অ্যাডোনিস ভার টাইরোসাস এটা খুব একটা আমাদের কনজেন্টাল হার্টের খুব ভালো মেডিসিন, আইবেরিস আমারা আর সব থেকে আমাদের ভালো মেডিসিন হচ্ছে এটা, এটা মেডিসিন খেয়ে অনেকেরই প্রাণ বেঁচে যায় বিশেষ করে সিএইচডি বাচ্চাদের, এটা গ্যাস অক্সিডেন্টালিসকে বলা হয় হার্ট টনিক রেমেডি কালমিয়া নাজা ল্যাকেসিস এটা একটা সাইনাস পাম হয়ে গেলে একটা খুব আমাদের ভালো মেডিসিন ল্যাকেসিস, আর হচ্ছে ট্যাবাকাম আর হচ্ছে লাইকোপাস ভার্জিনিকাস আর একটা স্ট্রোফেন্থাস। এনি কোশ্চেন? থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ আসরাউল স্যারকে এত সুন্দর প্রেজেন্টেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এত কষ্ট করে স্যার আমাদেরকে। এনি কোশ্চেন স্যার? ওই ইন্ডিকেশনগুলো বললে স্যার আরও সময় লেগে যাবে, কেন কি এক ঘন্টা আমার টাইম অলরেডি আমি এক ঘন্টা সময় অতিবাহিত করে ফেলেছি, ওই জন্য আর থেরাপিউটিক্যালি যে ইন্ডিকেশন সেগুলোকে ওভারলুক করে গেলাম, তো ওগুলো একটু কাইন্ডলি দেখে নেবেন কিংবা যদি বলেন এটা আমি সেন্ড করে দেবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ভালো স্যার, ভালো আছেন স্যার? থ্যাংক ইউ ফর ইউর গুড, যেগুলো ছোট ছোট ছিদ্র আছে এরপরও কিন্তু আপনারা
সে এক বছর পর পর ইকো ইকো করার জন্য পাঠাবেন যে কি অবস্থায় আছে। হ্যাঁ, আর যাদের এটা যাদের এরকম প্রবলেম হয় যদি পান যে হার্টের প্রবলেম আছে, এটা নর্মালি কিন্তু দেখা যায় 3 মাস 2 মাস বয়স থেকেই কিন্তু এগুলো ওই সিমটম এই যে মানে অবস্থা বুঝা। এরপর অনেকে আবার এই লিকি বাল্ব নিয়েও কিন্তু দেখা যায় 40-50 বছর পার হয়ে গেছে কোনো সমস্যা হয় নাই। হ্যাঁ, ডিপেন্ড করে অবস্থা বুঝা অবস্থা।